যখন সিপিএম রা মিটিং করত তখন পুলিশ দিয়ে চারিটা ঘিরে রাখতো যাতে বাইরে থেকে কেউ উৎপাত না করতে পারে বাইরে থেকে যাতে মিটিংটা বন্ধ করতে না পারে এখানে নিরুপম বাবুদেরকে পুলিশ দিয়ে ঘিরে রাখতো আর আজকে সেটাই দেখলাম যাবার সময় হয়েছে তৃণমূলের তাই পুলিশ দিয়ে ঘিরে রেখেছে যুবরা যদি মাইক নিয়ে আসে মিটিংটা জায়গাটা যদি দখল করে নেয় সেই জন্য পুলিশ দিয়ে ঘিরে রেখেছে ওদেরকে যাতে ওদের নেতাদের কোনো মতে কেউ আক্রমণ করতে না পারে যাতে ওদের মিটিংটা ভঙ্গ না হয় আর এখানকার এসডিও ডিএম আপনারা কি তৃণমূলের চামচা হতে হতে কাউকে কোনো হল দেবেন না শুধুমাত্র আপনাদের বাপেদের জায়গাকে দেবেন আমরাও চাই হলের মধ্যে মিটিং হতে ডিস্টেন্স মেনটেন করে এই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে দুটো মানুষ কি ভিখারি বানিয়ে দেবে এক রাক্ষসী মমতা আর এক ভাইপো ডাকাত বাটপার ভাইপো এই দুজন মানুষ কি পশ্চিমবাংলার মানুষকে পুরোপুরি কন্ঠরোধ করে দেবে এই দুজন মানুষ কি এই মমতা ব্যানার্জি কি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে পরাধীনতায় নিয়ে আসবে হতে পারে না তাই এই লড়াই দিতে তৃণমূল কংগ্রেস করে যে পাপ করেছিলাম আজকে তাই প্রতিটা বুথে বুথে ঘুরছি প্রতিটা জেলায় জেলায় ঘুরছি ভারতীয় জনতা পার্টির হাত ধরে পাপের প্রায়শ্চিত্ত করছি আর আপনারা পুলিশকে নিয়ে বলছেন যে পুলিশকে দিয়ে সবাইকে দমিয়ে দেব আরে এখানের ভাস্কর বাবু আমাদের এসপি সাহেব আপনি তো জানেন একদিন এই তৃণমূল কংগ্রেস সাকারিন্দ দেখেছিলেন আপনাকে আবার বলে রাখি আপনারা প্রমোটি আপনারা প্রমোটি মশাই আপনারা কিন্তু তৃণমূলকে যতই তেল দিন 21-এ কিন্তু আমরা আসবো এটা কিন্তু নিশ্চিত আপনি কান খুলে শুনে রাখুন আমরা তো বলেছি তোমরা কোন সম্প্রদায়কে যদি 1000 টাকা করে দেবে আমাদের বাধা নেই আমরা ডিমান্ড করছি যে 3 লক্ষ পুরোহিত যারা আছেন তাদের জন্য প্রত্যেককে 3 লক্ষ পুরোহিতকে 1000 টাকা করে দিন এবং 3 লক্ষ পুরোহিতের লিস্টটা দেখিয়ে দিন মোরার মুখে রাম না মমতা ব্যানার্জির এখন হচ্ছে উনি কি বলছেন 8000 পুরোহিতকে আমি 1000 টাকা করে দেব আরে আপনি তো ভিক্ষা দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও তার প্রকল্পের টাকা নিয়ে আপনি এখানে মহিলাদেরকে ধর্ষণ করিয়ে দিয়েছে বলছেন তোমাকে আমি সাইকেল দিয়েছি তোমার মেয়ে ধর্ষণ হলে থানায় কিন্তু এফআইআর করতে পারবে না তাই আজকে দেখুন কত বড় লজ্জার কথা অবরোধ শুধু না এরপরে তৃণমূল নেতারা যদি গায়ে হাত দেয় কি হবে ওই চেলা কাঠ দিয়ে ঠেঙাতে হয় না গ্রাম্য ভাষায় শিখ সেটা করে দেখাবো ওই নেতাদেরকে অনেক দেখেছি তাই আবার বলি আপনারা রাজনীতি করুন তৃণমূল আপনাদের পাপের নেতা বাটপার নেতা ভাইপোকে নিয়ে করুন আর আমাদের নেতা দেশের নেতা গোটা বিশ্বের নেতা তাকে নিয়ে করি যার রাজনৈতিক জীবন একটা ইতিহাস তৈরি হয়েছে।